আমি জীবনে কোনোদিন বিবাহ করব না, আমি আমার হৃদয় সিংহাসনে যাকে স্বামী দেবতার আসনে বসিয়েছি বাবা, এই সিংহাসনে আমি দ্বিতীয় কোনোদিন কোন পুরুষ মানুষকে বসাব না, এই হৃদয় সিংহাসন আমার ওই স্বামী দেবতার জন্য থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমার হৃদয়ে মাঝে যাব, আমি আমার ওই স্বামী দেবতাকেই দেখতে পাব, আমি দ্বিতীয় কোনো পুরুষের স্থান আমার জীবনে মেয়েটিয়া বিবাহ করল। দেখতে দেখতে কটা দিন কাটলো, শ্রাদ্ধের ব্যবস্থা করে, মারা গেলে শ্রাদ্ধানুষ্ঠান করে, তাই চন্দ্রশ্বশী দেবী শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন, কিন্তু একটি জিনিস তিনি করেন, তিনি তো জানেন না যে কেমন করে শ্রাদ্ধ করতে, সবই করেছে, টাকার গরম আছে, সবই করেছে, হাজার হাজার মানুষ এসেছে, কত কিছু হচ্ছে, কিন্তু আসল কাজটা করেন। ওমা একটা কথা বলবো মা, তুমি কিছু মনে করো না, তুমি তো তোমার স্বামীকে ভালোবাসো, স্বামীর আত্মার শান্তির জন্যই তো তুমি শ্রাদ্ধ করছো, কিন্তু তুমি কিন্তু একটা বড় জিনিস ভুল করছো, শ্রাদ্ধের মাঝখানে একটুখানি কীর্তন করাতে হয়, তুমি তো সেটি করলে না, কীর্তন বাবা কীর্তনটা কি জিনিস, কীর্তন তুমি বোঝো না, না বাবা আমি তো কীর্তন বুঝি না, কীর্তন কি জিনিস, কীর্তন কি খায় না খায় মাখে কিছুই জানে না, বলছে মা তুমি কীর্তন বোঝো না, তুমি হিন্দু ধর্মের মানুষ, যাকে যা ছাড়ো, কীর্তন হলো ভগবানের নাম গান, মানে কেউ মারা গেলে তার শ্রাদ্ধের অনুষ্ঠানের মাঝখানে যদি একটু নিষ্ঠা সহকারে কীর্তন গান হয় তবেই মৃত আত্মা শান্তি পায়, মৃত মানুষের আত্মা শান্তি পেয়ে যায় স্বর্গলোকে গিয়ে। তাই ও মা তুমি তো স্বামীকে ভালোবাসো, স্বামীর আত্মার শান্তি চাও তো, কীর্তন গানের ব্যবস্থা করো। জমিদার গিন্নিমা দেখলো আমার স্বামীর আত্মার শান্তি, বাহ ঠিক আছে, শোনো বাবা কীর্তন করাতে যত টাকা লাগে লাগুক, তুমি কীর্তনিয়াকে ডাকো আমি কীর্তন করাবো। এই বলে মাজননী জীবনে কোনদিন কীর্তন শোনে না, কীর্তন জানে না, অন্যের কথায় শ্রদ্ধানুষ্ঠানের মাঝখানে কীর্তনিয়ার ব্যবস্থা করলেন, কীর্তনের ব্যবস্থা করলেন, আর যিনি কীর্তনিয়া তিনি এলেন, ইতিমধ্যে কীর্তন শুরু হবে, কীর্তনিয়া আসরে যাবে, এমন সময় মায়ের কাছে প্রণাম করতে গিয়ে বলছেন ওমা একটা কথা বলি, আপনার স্বামীর আত্মার শান্তির জন্য এই জায়গায় কীর্তন হচ্ছে, তাই আমি বলছিলাম কি আপনি শুধু লাপছাপ করে বেড়াবেন আর অন্য লোকে কীর্তন শুনবে এটি ভালো নয় মা, কীর্তন যখন আমি গাইব আপনি আমার কাছে মন দিয়ে কীর্তন শুনবেন, আপনি কীর্তন শুনে যতটা শান্তি পাবেন ততটাই আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। ব্যাস মায়ের মন হয়ে স্বামীকে এত ভালোবাসে, মনে মনে ভাবলো যে স্বামীর আপনার শান্তির জন্য কীর্তন যদি শুনতে হয় আমি সারা রাত্রি ধরে কীর্তন শুনব, আমি কিচ্ছু দেখতে না, কোনো কর্মে আর মন দিল না, সব কিছু অন্যের উপরে দায়িত্ব দিয়ে মন প্রাণ দিয়ে কীর্তনের সামনে বসে কীর্তন শুনেছেন, আর যিনি কীর্তনিয়া তিনি উদাহরণ কণ্ঠে ভগবানের চর্চে আকুল করে গান গাইছেন, তুমি আপনা হইতে